তোর যা লজ্জা, এই জন্য স্বামীরে ধরে মারস। সবার শ্বশুর বাড়ি গনে আইনাই কিস্তি মিস্তি বউরা পরিশোধ করে বাপের বাড়ি থেকে আইনা জানোস বাপের বাড়ি থেকে কোন টাকা দিতে পারমু না তোরে টাকা দিবি না না টাকা না দিলে বড় বুচ্চা তোরে কিন্তু মাইরা আমি তক্তা বানিয়ে ফেলবো হ্যাঁ পাইছত কি আমারে তক্তা বানাবি ওই আমারে তক্তা বানাবি ও গোলামের পুত আমারে তক্তা বানাবি আমারে তক্তা বানাবি আমারে বানা দে কেমনে বানাবি বানা ওই বানিয়ে আসলে তুই মানে তোর মজা আমি দেখাইতেছি মজা দেখাইবো তুই থাক আমি যাইতেছি হ্যাঁ জানেই যা নেক্সট টাইম আমার গালে কিছু হইলে তোর খবর আছে গোলামের পুত আর ছড়লে হাত তুলব না রে পূজা করব আমার বউ আমার মারছে এই কথা আমি কার কাছে কমু এই কথা আমি মানুষের কাছে কেমনে কমু যে আমার বউ আমার মারে বিশ্বাস করেন অন্য কোনো মন মাইন্ড আমার নাই তবে আমি একটা কথা বলি আপা আপনার হৃদয় ওইবো আমার দেখি হইবো কারণ আপনার যে রিয়াকশন ঠিক আছে আপনি যে আসলে পরাই যে মারামারির মধ্যে যে অ্যাকশন আপনার আছে আপনার হৃদয়ে আমার একটা উপকার হইব কি উপকার বন্ডে আমি খুব বিপদে আছি রে বোন আমি ঘরে আমার বউ একটু কিস্তি মিস্তি উঠাইছি সেজন্য আমার বউ আমারে
প্রতিদিনই খালি মারে মারে এমন মারে একেবারে আমার এইখানে মাইরা একেবারে মানে বাইঙ্গা ফলাইছে বউ। আপনি কি পুরুষ মানুষ না হিজড়া? আরে আপা এখন যদি ওর সাথে ঝগড়াঝাটি করি মাইন্ডে খারাপ করবো, এখন আপনি আমার একটা হেল্প করবেন আপা, একটা উপকার করবেন। কি উপকার? এই আমি না আপনার কিছু টাকা দেবো, আমি আপনার মনে করেন যে বিয়া করে নিয়ে গেছি, সতীনের অভিনয় করে ওর ইচ্ছা রকম মারি দূর দিবেন। মানে কন্ট্রাক্ট বিয়ে? হ্যাঁ হ্যাঁ কন্ট্রাক্ট বিয়ে। ও আচ্ছা, তো বলেন। ধরেন আমার তো টাকা পয়সা কম, এই হাজার খানিক টাকা দেবনি। আর তো বুঝেনি আপনি। আমি আর বুঝি না, আপনার বউর সাথে যদি ঝগড়া করতে হয় আপনাকে তো কিছু সেফটি দিতে হয়, তাহলে এর জন্য আমাকে মাসে 10 করে দিলেই হবে। 10 করে দিলেই হবে? আর ঠিক আছে আপা, আমি রাজি আছি, তাহলে চলেন তাড়াতাড়ি চলেন। হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু আরেকটা শর্ত আছে আমার। এই আরেকটা শর্ত আবার কি? এই কন্ট্রাকে মানে টাকা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন ঝগড়া করার জন্য, ঠিক আছে না? এর থেকে কিন্তু বেশি কিছু না। আচ্ছা ঠিক আছে চলেন। আবার রাতের বেলা ওই ব্যাগটা শেয়ার করতে চাইবেন না বলে দিলাম। ঠিক আছে, সেটা যদি আপনার বাধা থাকে তাহলে অসুবিধা নাই, আর আপনার যদি মন চায় বেটে শেয়ার করার তাহলে আমার কোনো আপত্তি নাই। এই চলেন চলেন। এটাই আমার বাড়ি। এই বউ, কই আপনার বউ? কই বউ? বউরে এই বাইরে আয় তাড়াতাড়ি। আমার কফি খাওয়ার সময় হয়েছে, কফি দিয়ে আসবি এক কাপ। কি? আমি ফকির নি? ওই আমি ফকির নি, তুই ফকির নি, তোর 14 গোষ্ঠী ফকির নি, লজ্জা নাই দেহে আমি? তোর যা লজ্জা, এই জন্য স্বামীরে ধরে মারস। আমার গা হাত দাও। এই দিলাম এই হামদি, আমার স্বামীর গায়ে যে হাত দিছিস, আমার চুল ছাড়, আমার চুল ছাড়। চুল তো ধরছি। কি তুই? কে আমার স্বামী? আমি মারমু এই যে মারছি, ওইটা আমার স্বামী, তাহলে তোর স্বামী না? তোর স্বামী না, আমার পিছনে থাকো। হ্যাঁ রাম জাতা, তুই আমারে মারো। হ্যাঁ ঠিক কর, হারাম দিলে কবি না। হ্যাঁ তুই যদি এত ভালো মেয়ে হতিস তাহলে আমারে নিয়ে এইতো না, বুঝছ নাই? কাকা আসসালামু আলাইকুম।
আলাইকুম সালাম কি তোমার সমস্যা কি সমস্যা হইছে আমার জামাই হ্যাঁ অনেক ঋণ করছে এর লাগে অনেকে আয় আমার অনেক অনেক কথা বলে এর লাগে আর একটু আমি মানে মাঝে মাঝে মাইট টাইট দেই এর লাগে আজকে আরেকটা বিয়ে করে নিয়ে আইছে নিয়ে আইসা দুইজন মিলে আমারে বাসা থেকে বাইর করে দিছে এখন সবই ঠিক আছে আবার জামাই রে মাইর দছো হেইডাই বা কেমন কথা যাই হোক হয়তো রাগে বসে তুমি হয়তো একটু কিছু করছো হ্যাঁ এখন ঘটনা হলো যাইয়া তোমারে বাইর করে দিয়েছে আর বউ আরেকটা লই আইছে ও আচ্ছা এখন এটা একটা কিছু করেন বউ আরেকটা লই আইছে তুমি শিওর যে বউ বিয়ে করে লইছে ও আচ্ছা এটা একটা কিছু করেন আচ্ছা শোনো এখন আমি তো আর কিছু করতে পারব না আমি তোমার একটা ছোট্ট বুদ্ধি দিতে পারি বাবা যদি তুমি শোনো শুনবো না কেন ওই যে আমাকে সিকোনালি আছে না সিকোনালি হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ তো বিভিন্ন জায়গায় ভাড়ায় যায় আর কাম কাজ করিয়ে খায় ভাড়ায় যায় মানে ভাড়ায় যায় মানে ও বিভিন্ন জায়গায় বলে মাইকের কাজে ও যায় ও হ্যাঁ এটা শুনছি মাইদের কাজে যায় আর এমনি বিভিন্ন কাজও করে মানে কাম লই আর তো এখন ও এই কামটা করে যদি তুমি কইয়ে ঠইয়ে একটু কাঁদিয়ে কাঁদিয়ে যদি অর্থারে কও তো রাজি হইতে পারে আচ্ছা কমো না কেন তাহলে আমি পারি নিয়ে চলেন তা ঠিক আছে আমি ফেরি তোমারে নিয়ে যাইতে হ্যাঁ চলেন আচ্ছা আও 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 আপনি আমারে কাছে একটু কইরা দেন কাকা ঘর নাই রে বাড়ি নাই রে ওয়াও টাকা নাই রে পয়সা নাই রে এই তো জীবন ধারা বড় কষ্টে আসি আমরা কামলা দে যারা আর কত বেকার থাকবো কাম কাজের কোন হদিশ পাই এই সেকোনালি এখানে বই রইছো হ্যাঁ ভাই তোমার কত টাকা খুঁজছি খুঁজেন কেন কাম তো দেন না ভাই খালি খুঁজেন না না খুঁজি কেন এই মাইয়ের একটু অসুবিধা পড়ছে বাবা কি করতে হইব সেইটা কোন আরে বিয়া করতে হইব এইটা বাদ দি এখন ভাই আর খাওয়ানোর পরানোর মতো যথেষ্ট টাকা পয়সা নেই খুলে কমাসি শুনেন ভাইয়া কোন আপা আমারে বিয়ে করতে হইব না হুম আমার সংসারটা একটু বাঁচান কেন কি হইছে আপনার সংসার আমি বাঁচাইতে পারি বাঁচাইব আল্লাহ না আল্লাহ তো বাঁচাইব কিন্তু আপনার ছাড়া হইব না কেন শুনেন আমার স্বামী অনেকজনের কাছে ঋণ নিছে ঋণ যাগো কাছে নিছে হেরা আইয়া খালি আমারে বাজে বাজে কথা বলে এর লেগে আমি একটু মাঝে মধ্যে মাইট টাইট দেই স্বামী রে হ্যাঁ তা আপনি এনা বাবা ডাকতে আইছেন কে শুনেন না তারপরে কোন মাইট টাইট দেই তা আজকে আমার স্বামী খেপে যাইয়া হ্যাঁ একটারে বিয়ে করে নিয়ে আইছে হ্যাঁ সতীন হ্যাঁ কামটা ভালো করে নাই হরির বুদ সতীন তো মানা যায় না এর লেগেই তো হনেন বিয়ে করে নিয়ে আয়া হেটা দুইজনে আমার মাইরা বাইর করে দিছে তাহলে আপনি কাম করেন আমার সাসারে বিয়ে কইরা সাসারে নিয়ে ধুন্দ থাকে দূর সাসা সাসারে বিয়ে করব কেন ও তাই না আমারে কি করতে হইব ওইটারে আমার বিয়ে করতে হইব না না তাইলে আর তুই তো বিভিন্ন জায়গায় মাইরে ঠাইরে যাও রে বাবাজি মিছিল মিটিং মারা ফারা ফারি সব কিছুতে আমি যাইতে পারি আপনার কোনো সমস্যা নাই শুধু টাকা দেবেন আমি কামে যামু পাক না না টাকা দিব তো আর কি করতে হবে এটা কোন আপনার একটু বোঝো না ওর কথাই পিড়ে আপনার জীবন থেকে আপনার স্বামীরে বাইর করবো না আপনার স্বামীর জীবন থেকে ওই মাগিরে বের করবো ওই মাগিরে বাইর কর ওকে ওই মাগিরে যদি বের করতে হয় তাহলে নিও 5000 আর আপনার স্বামীরে যদি বের করতে তাহলে 2000 না না ওইটারে ওইটারে 5000 সাসা কনফার্ম হ্যাঁ কনফার্ম একটু কমাই নেন কমাই নিবেন কে তাহলে আপনি আপনার স্বামীরে বাইর করেন আমি এনে বই রইলাম আমার স্বামীরে যদি বাইর করে তাহলে আর আপনারে দিয়ে লাভ কি তাহলে আর আপনার সমস্যা কি টাকা দেন কাম কাম আচ্ছা নেন আচ্ছা 5000 দিমু চলেন চলেন বাইর ওই বাইর হইব আপনার স্বামীও বাইর হইব পিটাই আগে বাইর করে না না স্বামীরে বাইর করার দরকার আচ্ছা চলেন দুইজন একজন রে বের করুম 4000 টাকা দেবে সে দেবে আপনি দিবেন হ্যাঁ চলেন 4000 টাকা কিন্তু নগদ দিতে হইব চলেন না ভাই কিছু বাকি হইলে কিন্তু কোনো কথা নাই লোক ভাড়া করতে স্বামীরে ফিডাইবে ওই হতিনরে ফিডাইবে আল্লাহ জানে কিভাবে করতে গেল
শ্বশুরের
আছে সুতুক নাই কারা কাদাই মারা হ্যাঁ ভাই হইছে আপনি আমার স্বামীরে মারতেছেন কে আপনি কই তোরে মারতে ওর তো শেয়ার তো কোনটা গেছে আপনিও কোনটা গেছেন তো এর লাগি আর মারবেন না আর মার মুখে মারার ইয়া তো শেয়ার মিলে মিশে গেছে তাহলে আপনিরা বন্ধু হইছেন আর জান কাটে আছেন কে দেয়া দিবেন না না পার খেলাম না मरण सीतरे।